ওয়েলকাম টু লার্নিং ইংলিশ ফিলার এই ভিডিওটা কেবলমাত্র যারা এইচএস পাস করেছে তাদের জন্য তোমাদের মধ্যে অসংখ্য ছাত্রছাত্রী আছো যারা মানসিকভাবে সাপার্ট হচ্ছ যে অনার্স নেব না পাস কোর্স নেব কিন্তু তোমাদেরকে আমি একটা উপদেশ দিই অনার্স এবং পাস কোর্স বলে কিছু হয় না আজকের দিনে দাঁড়িয়ে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব তাদের পাস কোর্স নিয়ে জন্য প্রস্তুতি নেওয়া তাহলে কিন্তু খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই তারা জীবনে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে ধরো তোমরা কেবলমাত্র ডিগ্রি লাভের জন্য অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়ার জন্য পাস কোর্সে ভর্তি হলে তার পাশাপাশি কম্পিটিটিভ জবের জন্য তোমরা প্রস্তুতি নিলে এই দুটাকে যদি তোমরা সমান্তরালে পাস কোর্সে ভর্তি এবং কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি এই দুটোকে যদি একই সমান্তরালে তোমরা চালিয়ে যেতে পারো তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তোমরা কর্মমুখী অর্থাৎ জব পেতে তোমাদের সুবিধা হবে এবং জীবনের খুব অল্প বয়সের মধ্যেই তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে কিন্তু অনার্স যারা নিতে চাইছো তারা অবশ্যই অনার্স নেবে কিন্তু অনার্স নেওয়ার পর তোমাকে মাস্টার বিএড করতে হবে বিভিন্ন যে পার্শ্ব কোর্সগুলো থাকে সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে যেমন ধরো তোমরা জানো মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও যদিও আজকের দিনে অনার্স বলে কিছু হয় না এখন মেজর আর মাইনর মেজর কোর্স টোটাল কমপ্লিট করলে যে কোনো একটা পেশার সেটা ইংলিশ মেজর হতে পারে বেঙ্গলি মেজর হতে পারে ফিলোসফি মেজর হতে পারে বা যে কোনো সাবজেক্টের উপর তুমি যখন মেজর কোর্সে ভর্তি হচ্ছ সেটা তুমি যদি ফোর ইয়ার্স এর কমপ্লিট করো তবেই তুমি চার বছর চার বছরের যদি তুমি কোর্সটা কমপ্লিট করো তবেই তুমি অনার্স গ্রাজুয়েট সার্টিফিকেট পাবে যদি চার বছরের কমপ্লিট করতে না পারো তিন বছরে যদি কমপ্লিট কর মানে তিন বছর কমপ্লিট করার পর চার বছরে কমপ্লিট করে এবং সেভেন্টি পার্সেন্ট মার্কস পেতে হবে তবেই তুমি কিন্তু মাস্টার ডিগ্রি ভর্তি হতে পারবে বা অনার্স গ্রাজুয়েট সার্টিফিকেট পাবে সুতরাং এটা অনেকটা কষ্টসাধ্য বিষয় এবং তুমি কষ্ট করেই যদি কষ্ট করার পরেও যে তুমি জব পাবে মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি বা বিএড বা ডিএড মানে ডিএড যেটাকে বলা হচ্ছে ডিইডি এই কোর্স কমপ্লিট করার পরেও যে তুমি জব পাবে এমনটা কিন্তু নিশ্চয়তা নেই আজকের দিনে সরকার বা বিভিন্ন রকম ভাবে পরিস্থিতির চাপে পড়ে কিছু ভালো সম্পন্ন ব্যক্তিরা যারা নিজের যোগ্যতায় জব পেয়েছে বা চাকরি পেয়েছে বা স্কুল টিচার বা স্কুল শিক্ষকের অন্তর্গত হয়েছে তাদেরও কিন্তু প্যানেল বাতিল হচ্ছে সুতরাং আমি তাদেরকে উপদেশ দেবো যারা অনার্স এবং পাস নিয়ে কনফিউজ হচ্ছে তাদের কাছে বিষয়টা জলের মতো পরিষ্কার যে পাস কোর্স নিয়েও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় যদি পাস কোর্সে করার সাথে সাথে ক্ষেত্রে নিতে এখন থেকে ভালোভাবে শুরু করে মোবাইল এবং বিভিন্ন ধরনের জিনিসের প্রতি আসক্ত না হয়ে বা ইন্টারনেট আজকের দিনে বেশিরভাগ ছাত্রদেরই ইন্টারনেটই হচ্ছে সকাল থেকে মানে অ্যারাইজিং ফ্রম বেড ইন দ্য মর্নিং টিল টু স্লিপিং ইন বেড এট নাইট দ্যাট মিন্স সকাল থেকে রাত্রি পর্যন্ত মোবাইলের মধ্যে আসক্ত থেকে কি করবো ওনার্স নেবো না পার্স নেব যারা দ্বন্দ্ব বা হতাশার মধ্যে ভুগছ তাদেরকে উপদেশ দেবো ওনার্স বা পার্স যেটাই নাও না কেন সেটাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ওনার্স নিলেই যে সব সমস্যার সমাধান হবে তা এমনটা কিন্তু তা নয় অনার্সে মিনিমাম তোমাকে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের মধ্যে মার্কস রাখতে হবে তবে তুমি আজকের দিনে এম করার সুযোগ পাবে বা অনার্স গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাবে এবং চার বছর তোমাকে সময় ব্যয় করতে হবে সুতরাং অনার্স বা পার্স যেটা নেবে অবশ্যই তোমাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয় কিন্তু অনেক সমাজের মধ্যে শিক্ষিত বা পণ্ডিত ব্যক্তি আছেন তাদেরকে যদি বলা হয় তোমরা তোমরা যদি বলো যে পাস কোর্সে আমি ভর্তি হচ্ছি দেখবে মুখটা নব্বই ডিগ্রি ঘুরিয়ে নিচ্ছে কিন্তু তাদেরকে একটা কথা বলো যে আমি শুধু পাস ভর্তি হচ্ছি না তার পাশাপাশি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ভবিষ্যতে আমি প্রতিষ্ঠিত হবই এই মানসিকতা নিয়ে যারা পাস কোর্সে ভর্তি হতে চাইছ তারা জবের জন্য এখন থেকে প্রস্তুতি নাও মানে টু রিমুভ ইউর মোবাইল মোবাইলকে সরিয়ে বা ত্যাগ করে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে যে সময়টা মোবাইলে মানে দিনে আট থেকে দশ ঘন্টা প্রায় মোবাইলের মধ্যে ইনভলভ থাকছো তাদের জীবনে কিচ্ছু হবে না সেই কারণেই তোমাদেরকে উপদেশ দেবো যে আই থেকে মোবাইল ত্যাগ করো মোবাইল ত্যাগ করে নিজস্ব প্রস্তুতি নেওয়া শুরু করো এবং ফ্যামিলির পাশে ভবিষ্যতে দাঁড়াবে এই মানসিকতা নিয়ে এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আজ থেকে प्रिपरेशन শুরু করো অনার্স পাস এই দুটোই একই সমান্তরাল কোন যে বিরাট হিউজ ডিফারেন্স আছে বা দুটো কোশ্চেনর মধ্যে অনার্স এবং పాসের মধ্যে যে বিরাট একটা ভ্যারিড পার্থক্য আছে সেটা কিন্তু নয় একটা গভীর পার্থক্য আছে অনার্স এবং పాসের মধ্যে যে গভীর পার্থক্য আছে গভীর পার্থক্য এমনটা কিন্তু নয় আজকাল দিনে মেজর এবং মাইনর সিস্টেম অনার্স নামটা উঠেই গেছে বিগত এবছরের যে কল্যাণ ইউনিভার্সিটি তোমরা যদি কোয়েশ্চেন দেখো দেখলে বুঝতে পারবে অনার্স পেপারগুলোতে সব মেজর পেপার লেখা আছে আজকের দিনে অনার্স বলে কিছু হয় না বা পার্স বলে কিছু হয় না পুরোটাই তোমার নিজস্ব মার্কস এবং ক্রেডিট তৈরি করা ক্রেডিট তৈরি করতে গেলে পরিশ্রম করতে হবে এবং যারা ভাবছ যে আমি পড়াশোনার পাশাপাশি পাস কোর্সের পাশাপাশি ফ্যামিলিকে সাহায্য করবে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে তারা টিউশনি পড়াতে ইচ্ছুক বাচ্চাদের এখন থেকেই প্রাইভেট টিউশনটাকে বেছে নিয়ে তার পাশাপাশি পাস কোর্সের যে ডিগ্রি সেই ডিগ্রিটা চালিয়ে যাও এবং তার পাশাপাশি জবের প্রিপারেশন নাও দুদিকে উপকৃত হবে স্ট্রাগল ছাড়া কিছু হয় না এখানে আমি ভিডিওটা শেষ করব তোমাদেরকে সে পরিশেষে একটা কথা বলবো ওনার্স এবং পাথ মনের গভীর থেকে যা চাইছে তোমরা সেই সিদ্ধান্তই নেবে আমার কথা বা অন্য কারো কোথায় গুরুত্ব দেবে না কিন্তু আমি তোমাদেরকে সঠিক উপদেষ্টাই তুলে ধরলাম থ্যাংক ইউ এভরিবডি আবার দেখাবে নতুন কিছু এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে